আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগতম সংবাদ সংক্ষেপে। প্রথমে এখনকার প্রধান খবরগুলোর শিরোনাম। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা, মানবিক বিপর্যয় 5 জেলায়। আজ 22,000 গৃহহীনকে ঘর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিবন্ধন দিতে দেশের 68টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত করেছে ইসি। এইচএসসি পেছানোর সুযোগ নেই, আইসিটি পরীক্ষা 75 নম্বরে বললেন দীপুমণি। প্রাথমিকে বৃত্তি পরীক্ষা থাকছে না, ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের মূল্যায়ন করে বৃত্তি দেওয়া হবে। বিদেশিরা কেন ঘুরে ফিরে বাংলাদেশেই আসে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। সময়, 71 টিভির টক শো বর্জনের সিদ্ধান্ত বিএনপি নেতাদের। রাজনীতিতে 5 বছরের জন্য নিষিদ্ধ ইমরান খান। সূর্যকুমার তিলকের ব্যাটিং তাণ্ডবে সিরিজে টিকে রইল ভারত। বিসিবির জরুরি সভায়ও চূড়ান্ত হল না ওয়ানডে অধিনায়ক। এবার বিস্তারিত খবর। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে আকস্মিক ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। 5 দিন ধরে পানিবন্দী চট্টগ্রাম নগরবাসী। বান্দরবানে পাহাড় ধসে মা মেয়ের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে তলিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কক্সবাজারের চকরিয়ায় শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রামের রাউজানে তরুণ খামারি, কক্সবাজারের চকরিয়ায় শিশু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ম্রো সম্প্রদায়ের একজন নিখোঁজ রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বান্দরবান, চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায়। বেশিরভাগ এলাকা বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া অতি বৃষ্টিপাতে রাঙামাটি, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধস হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে খাগড়াছড়ির সঙ্গে লংগদুর। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের হাসিমপুর এলাকা ও সাতকানিয়ার কেরানীহাটসহ বিভিন্ন এলাকায় সড়কের উপর দিয়ে কোমর সমান পানি প্রবাহিত হচ্ছে। সকাল থেকে আটকা পড়েছে শত শত যানবাহন। কার্যত মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার ও বান্দরবান জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘরবাড়িতে পানি ওঠায় হাজার হাজার মানুষ আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নেন, দেশে একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না। এরই অংশ হিসেবে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় 2021 সালের 23 জানুয়ারি থেকে এ পর্যন্ত 4 দফায় 2,38,851টি ঘর হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার পঞ্চম ধাপে আরও 22,101টি গৃহহীন ভূমিহীন পরিবারকে ঘরসহ বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আরও 12টি জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করা হবে। এ নিয়ে মোট 21টি জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খুলনার 13খাদার বারাসত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ 2 প্রকল্প, নোয়াখালীর বেগমগঞ্জের আমানুল্লাহপুর আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন। এর মধ্য দিয়ে 123টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। আগের 211টি সহ মোট 343টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকের সংখ্যা কমছে। মঙ্গলবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষণের জন্য 68টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে। এর মধ্যে ঢাকা ভিত্তিক 20টি, বাকিগুলো দেশের বিভিন্ন এলাকার। তালিকায় বিচিত্র নামের কিছু সংস্থাও রয়েছে। গত সংসদ নির্বাচনকে সামনে রেখে 118টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। সেসব সংস্থার নিবন্ধনের 5 বছরের মেয়াদ গত 11 জুলাই শেষ হয়েছে। এবার বাছাই করা 68টি সংস্থার বিরুদ্ধে দাবি, আপত্তি, অভিযোগের বিষয়ে 15 দিনের সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে ইসি। দাবি বা আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে পর্যবেক্ষণ সংস্থা হিসেবে আগামী 5 বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচিতেই শুরু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন, কিছু শিক্ষার্থী বিক্ষোভ করলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই। আগামী 17ই আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত 2023 সালের পুনর্বিন্যস্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হলেও তথ্য প্রযুক্তি পরীক্ষা 100 নম্বরের পরিবর্তে 75 নম্বরে হবে।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এই কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। কিছু শিক্ষার্থী এটি পেছানোর দাবি করেছে, তাদের দাবিগুলো যৌক্তিক নয়। এখনও সময় আছে, তারা এখনও পড়াশোনা করলে ভালো করবে। আমি আশা করব তারা বিক্ষোভ না করে পরীক্ষা দেবে। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার কারণ দেখিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি নিয়ে গত দুদিন ধরে ঢাকায় বিক্ষোভ করছে একদল শিক্ষার্থী। পেছানোর পাশাপাশি 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা 50 নম্বরে নেওয়ারও দাবি তুলেছে তারা। প্রাথমিক শিক্ষার স্তর শেষ করে নিম্ন মাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিতে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আর থাকছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। সেখানে তিনি বলেন, ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের মূল্যায়ন করে বৃত্তি দেওয়া হবে। তবে সেই মূল্যায়ন কিভাবে, কিসের ভিত্তিতে হবে, এই বছর বৃত্তি কিভাবে দেওয়া হবে তা স্পষ্ট করেননি তিনি। এদিকে শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন, এই বৃত্তিটা মেধাবৃত্তির একটি ব্যবস্থা। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী ও অমেধাবী শিক্ষার্থীদের মাঝে একটা বিভাজন তৈরি হয়। তাছাড়া এটা আমাদের নতুন শিক্ষাক্রমের সাথে একেবারে সাংঘর্ষিক। তিনি বলেন, মাত্র 20% শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। এই 20%কে নিয়েই অভিভাবক, শিক্ষক সবাই ব্যস্ত হয়ে পড়েন, তাদের এক্সট্রা কেয়ার নেন, আর বাকি 80% শিক্ষার্থীর বিষয়ে নজর দেওয়া হয় না। এখানে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হওয়ার চেয়ে বঞ্চিত হয় বেশি, তাই এই পরীক্ষাটা এখন থেকে আর থাকছে না। সমস্যা সংকুল আরও দেশ থাকতে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন বিদেশিদের আগ্রহ তা বোধগম্য নয় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে। তিনি বলেছেন, এই বছর পৃথিবীতে মোট 22টা দেশে ইলেকশন হবে। বাংলাদেশ কি এমন অপরাধী দেশ যেখানে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ ঘুরে ফিরে সবাই শুধু বাংলাদেশেই আসে? আমরা কি বিপদে পড়েছি? বাংলাদেশে সংসদ নির্বাচনের আগে পশ্চিমা দেশগুলোর তৎপর হয়ে ওঠার মধ্যে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন কাদের। তারা ঘুরে ফিরে এখানেই আসে। নাইজার, সোমালিয়া, কঙ্গোর খবর নাই। ওইসব দেশে প্রতিদিন জেনারেলদের বলি হচ্ছে নিরীহ মানুষ, লক্ষ লক্ষ মানুষ রিফিউজি হচ্ছে, এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই। বাংলাদেশকে নিয়ে পশ্চিমাদের অবস্থান ধোঁয়াশাচ্ছন্ন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, প্রথমে প্রশংসা করেছে শেখ হাসিনা মানবিক নেত্রী, জাতিসংঘ ও উন্নত দেশগুলো কি শেখ হাসিনার প্রশংসা করে দায়িত্ব শেষ করবে? আজকে আমাদের বিবেক এসব প্রশ্নের উত্তর পায় না, বিশ্ব বিবেকের কাছে এসব প্রশ্নের কোনো জবাব নেই। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও 71 টিভির টক শো অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি নেতারা। বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, টক শোতে অংশগ্রহণকারী দলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতারা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এই দুটি টিভি চ্যানেলের টক শোতে অংশ নেব না। অ্যানি আরও বলেন, সময় টিভিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে হেয় করতে বিভিন্ন ভিডিও দেখাচ্ছে। চ্যানেলটি শত্রুর মতো আচরণ করছে, ভুয়া তথ্য ছড়াচ্ছে। 71 টিভি টক শো উপস্থাপকরা নিজেদের মতো ঘটনা বর্ণনা করেন। অনেক সময় তারা চতুরতার সাথে আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে অনুষ্ঠান আয়োজন করে, যোগ করেন তিনি। আজ 9 আগস্ট থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাদের এই সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং টক শোতে নিয়মিত অংশগ্রহণকারী বিএনপি নেতাদের এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বাচন কর্তৃপক্ষ 5 বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে। তোষাখানা দুর্নীতি মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে ইসলামাবাদ আদালত তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়ার পর মঙ্গলবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মানে হচ্ছে, ইমরান খান 2028 সাল পর্যন্ত এমপি হিসেবে থাকতে পারবেন না এবং নির্বাচনে লড়া কিংবা সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। গত 5 আগস্ট ইমরান খানকে কারাদণ্ড দেওয়ার পর তাকে লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। ইমরান বলে আসছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু পাকিস্তান সরকার ইমরানকে গ্রেপ্তার কিংবা সাজা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য থাকার অভিযোগ অস্বীকার করেছে।
ইমরানকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণার আগে বিবিসিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আপনার কর্মের জন্য আইনত আপনাকে জবাবদিহি করতে হবে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আদালতে দোষী সাব্যস্ত হওয়া একজন ব্যক্তিকে গ্রেপ্তার হতেই হবে। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো শুরু পেয়েও বারবার ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছিলেন সূর্যকুমার যাদব। খুনে ব্যাটিংয়ে অবশেষে লম্বা ইনিংস খেলতে পারলেন তিনি, আরেকটি দারুণ ইনিংস উপহার দিলেন তিলক ভার্মা। স্বাগতিকদের অনায়াসে হারিয়ে সিরিজে টিকে রইল ভারত। গায়ানায় মঙ্গলবার তৃতীয় টি টোয়েন্টিতে সফরকারীদের জয় 7 উইকেটে। 160 রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে 13 বল হাতে রেখে। স্রেফ 44 বলে 4 ছক্কা আর 10 চারে 83 রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার যাদব। বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভাতেও ঠিক করা যায়নি বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম। অধিনায়ক ঠিক করার জন্য বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সভা থেকে। সম্ভাব্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত করা হবে নতুন অধিনায়ক। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। গত বৃহস্পতিবার তামিম ইকবাল ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরই বিসিবি সভাপতি বলেছিলেন তিনি 2-1 জনের সঙ্গে আলোচনা করে নতুন অধিনায়ক ঠিক করবেন, কিন্তু গত 5 দিনে কার্যত কোনো অগ্রগতিই হয়নি। জালাল ইউনুস জানালেন বিবেচনায় থাকা ক্রিকেটারদের সঙ্গে এখন আলোচনা শুরু করবেন বিসিবি সভাপতি। আগামী শনিবার এশিয়া কাপের দল ঘোষণার শেষ তারিখ, এর মধ্যেই নতুন অধিনায়ক সহ দল চূড়ান্ত করে ফেলা হবে বলে জানান জালাল ইউনুস। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।